কয়েকটা পাতাকপির পাতা হাতে পেঁচিয়ে রাখুন আর দেখুন কি ঘটে আশ্চর্যজনক এমন কিছু ঘটবে যা আপনার জীবন পাল্টে দেবে তাছাড়া বেঁচে যাবে লক্ষ লক্ষ হাজার হাজার টাকাও বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন পাতাকপি এমন একটা সবজি যে সবজিটা মোটামুটি সবাই খেতে পছন্দ করেন কারণ এটা খেতে খুবই ভালো লাগে অনেকে হয়তোবা সাধারণ একটি সবজি হিসেবেই চিনে থাকেন কিন্তু এই আশ্চর্যজনক পাতাকপিতে রয়েছে হাজারো ঔষধি গুণ তাছাড়া এত এতো স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন পাতাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফলেট এবং ম্যাঙ্গানিজ নিয়মিত যদি আপনি পাতাকপি খান সেক্ষেত্রে কিন্তু আপনার রক্তস্বল্পতা দূর হয়ে যাবে হার্ট ভালো থাকবে ক্যান্সার মুক্ত আপনি থাকবেন কোলেস্ট্রল কমাতে সাহায্য করে পাতাকপি তাছাড়া স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে পাতাকপি বিষণ্নতা একটা মানসিক সমস্যা এই বিষণ্নতা দূর করতে চাইলেও যদি আপনি নিয়মিত পাতাকপি খান সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন চুকের ছানি দূর করতে সাহায্য করে পাতাকপি যদি নিয়মিত আপনি পাতাকপি খেতে পারেন তাহলে কিন্তু আপনার চুকের ছানি কমে যেতে পারে ওজন কমাতে সাহায্য করে পাতাকপি লিভারকে সুরক্ষা দেয় পাতাকপি তো এখানে আমি পাতাকপির উপরে থেকে যে শক্ত পাতাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি আমার আজকে কাজে লাগবে ভেতরে থাকা নরম কয়েকটা পাতা তো ভেতর থেকে আমি নরম কয়েকটা কচি পাতা আলাদা করে নিয়ে নিচ্ছি হাড় মজবুত রাখতে সাহায্য করে এই কপি পাতাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম যা হাড়কে মজবুত রাখতে সাহায্য করে বার্ধক্যজনিত কারণে হাড়ের দুর্বলতা সহ নানা রোগ এবং জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য পাতাকপিতে আরও অনেক কার্যকরী ভিটামিনস রয়েছে তাই নিয়মিত খাদ্য তালিকায় পাতাকপি রাখলে মুক্ত থাকবেন হাড়ের সমস্যা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাতাকপি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে কিন্তু অনেক সময় অনেক ধরনের সমস্যায় পড়ে থাকি অনেক ধরনের রোগ আমাদের সৃষ্টি হয় সেই ধরনের সমস্যা দূর করতে চাইলে নিয়মিত পাতাকপি খাওয়ার অভ্যাস করতে হবে আলসার নিরাময় করে পাতাকপি পাকস্থলের আলসার বা পেপটিক আলসার নিরাময়ে বেশ কার্যকর এই কপি শীতকালীন সবজি হলেও কিন্তু পাতাকপি সকল সিজনেই এখন পাওয়া যায় যদিও শীতকালে খুব বেশি অ্যাভেলেবেল থাকে যে কোনো জায়গাতে এটা পাওয়া যায় অন্যান্য সিজনে হয়তোবা সব এলাকাতে আপনি পাবেন না কোনো কোনো এলাকাতে বা কোনো কোনো জায়গাতে পাওয়া যায় যতটুকু সম্ভব আপনারা এই পাতাকপি খাওয়ার চেষ্টা করবেন আমাদের শরীরে বিভিন্ন কারণে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আবার অনেকে আছেন জন্মগতভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আর যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের রোগের সৃষ্টি হয় আর তাই যদি নিয়মিত পাতাকপি খেতে পারেন তাহলে দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে কারণ পাতাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং মিনারেল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে যাদের বাচ্চা প্রায় সময় দেখা যায় রুগে সুগে ভুগে সেসব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পাতাকপি একটা শক্তিশালী কার্যকর ভূমিকা রাখতে পারে প্রতিদিন যদি খাদ্য তালিকায় এই পাতাকপি রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার বাচ্চার অসুস্থতার পরিমাণ কমে যাবে এখন আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রটার মধ্যে আমি যে উপকরণটা নিচ্ছি এটা হচ্ছে হলুদ যে হলুদের গুঁড়া আমাদের বাসা বাড়িতে থাকে বলতে আমরা রান্নার কাজে ব্যবহার করি সেখান থেকে অল্প একটু হলুদের গুঁড়া আমি পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে নেবেন আর অল্প পরিমাণে করলে এখানে কিন্তু হাফ চা চামচ পরিমাণ নিলে এখন আমি আরও একটি উপকরণ নিয়েছি এটা হচ্ছে সরিষা তেল অবশ্যই খাঁটি সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন যতটুকু হলুদের গুঁড়া আমি এখানে নিয়েছি এর দ্বিগুণ পরিমাণ সরিষা তেল এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে মেপে আপনারা কিন্তু সেমভাবেই ভাবেই নেবেন যতটুকু হলুদের গুঁড়া নেবেন এর থেকে দ্বিগুণ পরিমাণ সরিষা তেল নিয়ে নেবেন তো চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে প্রথমে কিন্তু এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন ভালো করে চামচ দিয়ে চেড়ে মিশিয়ে এখন আমি পাত্রটাকে চুলাতে বসিয়ে দেব। চুলার হিটটা অবশ্যই একদমই স্লো রাখতে হবে কোনোভাবেই বাড়িয়ে দেবেন না কিছুক্ষণের মতো এটাকে জাল করতে হবে বলতে এক মিনিট সময় এর বেশি করতে যাবেন না এতে করে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে তো এই তো প্রায় এক মিনিট পর এটা আমি নামিয়ে নিয়েছি আর হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটা কিন্তু কাজে লাগাতে হবে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু তেলটা এইভাবে আমি হাতে লাগিয়ে নিচ্ছি আলতু হাতে নিতে হবে অবশ্যই চাপা বা জুরা করা যাবে না তো এইভাবে আলতু হাতে আপনি লাগিয়ে নেবেন আর এখন আসুন জেনে নিন কেন লাগাবেন এবং কাদের জন্য এটা যাদের শরীরে ব্যথা রয়েছে সেই ব্যথাটা হতে পারে জয়েন্টের ব্যথা হাঁটু ব্যথা পায়ে ব্যথা অথবা পেশিতে ব্যথা অনেক সময় দেখা যায় মাংস পেশিতেও কিন্তু ব্যথা হয়ে থাকে আবার মাথায় কিন্তু ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেমভাবে এই তেলটা তৈরি করে নেবেন প্রথমে তেলটা মালিশ করে নেবেন এবং অবশ্যই আলতু হাতে করবেন কোনোভাবেই জোড়া জুরি বা চাপা করবেন না তারপর আমি প্রথমে যে পাতাটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম পাতাকপি থেকে পাতলা এবং কচি পাতা আলাদা করে নিয়ে নেবেন আর সেই পাতাটা দিয়ে এইভাবে এটাকে পেছিয়ে নেবেন আপনার ব্যথাযুক্ত স্থানে প্রথমে তেল মালিশ করে নেবেন এবং তারপর পাতাকপির পাতা এইভাবে পেছিয়ে নেবেন এটা আপনি আপনার হাঁটুতে করতে পারেন হাতে পায়ে বা আপনার শরীরের যে কোনো জায়গাতে কিন্তু এটা করতে পারেন মোট কথা আপনার শরীরে যে জায়গাতে ব্যথা রয়েছে সেই জায়গাতেই কিন্তু আপনারা এটা করবেন আর এটা একটা ন্যাচারাল পদ্ধতি এবং একটা প্রাচীন পদ্ধতি আর এটা করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আর এই পাতাটা যেন ভালো করে আটকে থাকে তার জন্য একটা সুতি কাপড়ের টুকরা দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু এটাকে পেছিয়ে নিতে হবে তো পেছিয়ে নিয়ে এটা ভালো করে আটকিয়ে নেবেন যদি সম্ভব হয় তাহলে কিন্তু এটা রাতের বেলা করবেন রাতে যখনই ঘুমাতে যাবেন তখনই এইভাবে পাতাকপি দিয়ে পেছিয়ে রাখবেন আপনার ব্যথাযুক্ত স্থানে ইনশাল্লাহ দেখবেন এতটাই আরাম পাবেন আপনি কল্পনা করতে পারবেন না আস্তে আস্তে করে কিন্তু আপনার ব্যথাটা কমে যাবে এবং পাশাপাশি অবশ্যই পাতাকপি খাওয়ার অভ্যাস করতে হবে কারণ আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি ক্যালসিয়ামের অভাবে আপনার শরীরের হাড়ে বা জয়েন্টে যে জায়গাতেই ব্যথা হোক না কেন সেটা কিন্তু দূর করতে পারে এই পাতাকপি পাতাকপি খাওয়ার অভ্যাস করুন এবং পাশাপাশি এইভাবে তেল মালিশ করে পাতাকপি বেঁধে রেখে দিন আপনার শরীরে যে কোনো জায়গাতে এটা করতে পারেন ইনশাআল্লাহ কয়েকদিন করলেই দেখবেন আপনার ব্যথাযুক্ত স্থানটা একদমই ভালো হয়ে যাবে তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফিজ